সভ্যতা ও সংস্কৃতির বিচারে চীন শুধু প্রাচীন নয়, বড় বটে। অষ্টাদশ শতাব্দীতে চীন ছিল সবচেয়ে বড় সাম্রাজ্য। বর্তমান চীনের চাইতেও বেশি এলাকা ছিল প্রাচীন চীনের, যার কর্তৃত্ব ছিল আমুর অঞ্চলের সাইবেরিয়া বনভূমি থেকে উস্থরি পর্যন্ত। তিব্বত, বহির্মঙ্গোলিয়া, অন্ত মঙ্গোলিয়া তখন চীনের অন্তর্গত। কোরিয়া, অ্যানাম, ব্রহ্মদেশ, নেপাল ও মধ্য এশিয়ার শেখ শাসিত অঞ্চলগুলো তখন নজরানা দিত চীন সম্রাটকে। চীন পূর্ব এশিয়ার একটি রাষ্ট্র। 140 কোটি জনসংখ্যার দেশটি বিশ্বের সবচেয়ে জনবহুল রাষ্ট্র। বেইজিং শহর দেশটির রাজধানী। গণচীনের শাসনের আওতায় পড়েছে 22টি প্রদেশ, 5টি স্বায়ত্তশাসিত অঞ্চল, যার আয়তন 95,96,961 বর্গ কিলোমিটার। প্রিয় দর্শক, নতুন নতুন কন্টেন্ট পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। 70 বছরেরও কম সময়ের মধ্যে বিশ্বের অন্যতম বৃহৎ এক অর্থনৈতিক শক্তিতে পরিণত হয়েছে। জাতীয়তাবাদী শক্তির সাথে গৃহযুদ্ধের পর 1949 সালের 1 অক্টোবর কমিউনিস্ট নেতা চেয়ারম্যান মাও জেদং গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছিলেন। তারপর থেকে গত 7 দশকে দেশটিতে বড় ধরনের রূপান্তর ঘটেছে। নজিরবিহীন সম্পদ অর্জন করেছে অত্যন্ত দ্রুত গতিতে। চীন আজ শুধু এশিয়া মহাদেশেই নয়, সারা বিশ্বেও পরাক্রমশালী এক রাষ্ট্রের নাম। গত 40 বছরেরও বেশি সময় ধরে চীন তাদের বাজার অর্থনীতিতে একের পর এক যুগান্তকারী সংস্কার ঘটিয়েছে। ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগের জন্য খুলে দিয়েছে নতুন নতুন দ্বার। দারিদ্র্যের কবল থেকে বের করে এনেছে কোটি কোটি মানুষকে। মাও জেদং সে সময় খুব দ্রুত চীনের কৃষি অর্থনীতিকে এক শিল্প হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছিলেন। গ্রেট লিপ ফরওয়ার্ড নামে পরিচিত ছিল এই কর্মসূচি। মাও জেদংয়ের উদ্যোগ ব্যর্থ হয় এবং 1959 সাল থেকে 1961 সালের মধ্যে মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দুর্ভিক্ষে প্রাণ হারায় চীনের প্রায় 4 কোটি মানুষ। এরপর 60-এর দশকে সাংস্কৃতিক বিপ্লবের কারণে চীনের অর্থনীতিতে নেমে আসে বিশৃঙ্খলা। প্রতিদ্বন্দ্বীদের হাত থেকে কমিউনিস্ট পার্টিকে মুক্ত করতে জেদং সূচনা করেন এই বিপ্লবের। 1976 সালে মাও জেদংয়ের মৃত্যুর পর দেং শিয়াওপিং এর শাসন আমলে চীনের বিভিন্ন খাতের সংস্কারের কাজ আরও বিস্তৃত হতে শুরু করে। নতুন করে গড়ে উঠতে শুরু করে দেশটির অর্থনীতি। কৃষকদের অধিকার দেওয়া হয় তাদের নিজেদের জমি চাষাবাদের। এর ফলে তাদের জীবন মানের উন্নয়ন ও খাদ্যের ঘাটতিও কমে আসতে শুরু করে। বিদেশি বিনিয়োগের জন্য চীনের দ্বার উন্মুক্ত করে দেওয়া হয়। 1979 সালে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে গড়ে ওঠে কূটনৈতিক সম্পর্ক। সস্তা শ্রম ও অল্প খরচের কথা মাথায় রেখেই যুক্তরাষ্ট্র সেখানে বিনিয়োগ করতে থাকে প্রচুর অর্থ। এরপর 1990-এর পুরো দশক ধরেই চীনে খুব দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধির হার বৃদ্ধি পেতে শুরু করে। দেশটি বিশ্ব বাণিজ্য সংস্থায় যোগ দেয় 2001 সালে। চীনের জন্য এটিও এক ঐতিহাসিক ঘটনা। অন্যান্য দেশের সঙ্গে চীনের বাণিজ্য ক্ষেত্রে যে সকল বাধা ও শুল্ক ছিল সেগুলো ক্রমশ হ্রাস পেতে শুরু করে এবং অল্প সময়ের মধ্যেই দেখা যায় বিশ্বের সর্বত্র ছড়িয়ে পড়ে চীনের পণ্য। এই পর্বে জানব পৃথিবীর সপ্তম উত্তর চীনের প্রায় 15টি অঞ্চল জুড়ে মহাপ্রাচীরের অবস্থান। এ মহাপ্রাচীর মানুষের হাতে তৈরি পৃথিবীর সবচেয়ে দীর্ঘ স্থাপনা। মহাপ্রাচীরের সবচেয়ে প্রাচীন অংশ প্রায় 2,700 বছরের পুরনো।
খ্রিস্টপূর্ব 770 থেকে 276 সালের মধ্যে প্রথম এসব প্রাচীর নির্মাণ করা হয় এবং সর্বশেষ এ প্রাচীরের নির্মাণ কাজ চলে 1878 সালে কিং রাজবংশের আমলে। এত বড় এক স্থাপনা তৈরি করা হয়েছিল এক গুজবের উপর ভিত্তি করে। সম্রাট কিনশি হুয়াং খ্রিস্টপূর্ব 221 সালে সমগ্র মধ্য চীন একত্রিত করে কিন সাম্রাজ্য গড়ে তোলেন। কিন সাম্রাজ্য প্রতিষ্ঠার আগে থেকেই চীনের বেশ কিছু ছোট ছোট রাজ্য শত্রুদের আক্রমণ প্রতিহত করতে প্রাচীর নির্মাণ করেছিল। সম্রাট কিন রাজ্য জয়ের পর এক জাদুকর তাকে বলেছিল, উত্তরের যাযাবরেরা একদিন সম্রাট কিনকে ক্ষমতাচ্যুত করবে। ক্ষমতা হারানোর ভয়ে তখন সম্রাট আশেপাশের ছোট ছোট রাজ্যের প্রাচীরগুলোর মধ্যে সংযোগ তৈরি করার আদেশ দেন। খ্রিস্টপূর্ব 220 থেকে 200 সালের মধ্যবর্তী সময়ে দেয়ালগুলোর মধ্যে সংযোগ সাধন করা হয়, আর তখনই চীনের ছোট ছোট প্রাচীর মহাপ্রাচীরের আকার ধারণ করে। সেই প্রাচীরের খুব সামান্যই এখনো অবশিষ্ট আছে। বর্তমানে প্রাচীরের যেসব অংশ দেখা যায় তার অধিকাংশই মিং রাজবংশের শাসনামলে নির্মিত হয়। 1381 সালে মিং রাজবংশ প্রাচীর নির্মাণ শুরু করে। তারা প্রায় 8,851 কিলোমিটার প্রাচীর তৈরি করতে সক্ষম হয়েছিল। এসব প্রাচীর নির্মাণের মূল উদ্দেশ্য ছিল চীনের উত্তর সীমান্ত বহিঃশত্রুদের হাত থেকে রক্ষা করা। কোনো কোনো স্থানে 2 বা 3 সারি পর্যন্ত দেয়াল তুলে প্রাচীরের সে উদ্দেশ্য সফল করা হয়েছে।